वेलकम टू smartclass.com smartclass.com এ আজ আবার ফিরে এসেছি সিজিএল এর বিভিন্ন এই বছরে যা পরীক্ষা হচ্ছে সিজিএল 2022 এর বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছি এর মাঝে একটুখানি ম্যাথটা কম হচ্ছে যাই হোক না কেন আমরা চেষ্টা করছি যে সর্বতোভাবে হেল্প করবার তো আজকের যে টপিকটাতে এনেছি দেখো শোনা যাচ্ছে তো তো আজকের টপিক হচ্ছে সেন্সাস 2011 এই সেন্সাস 2011 থেকে সিজিএল তে একটা না একটা আসছে শুধু সিজিএল কেন কামিং যে এনসুইং এক্সাম যেগুলো WBCS বলো CHSL বলো সবেরই ইকুয়ালি ইম্পর্টেন্স একটা না একটা কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো ঠিক আছে তো আমি সেন্সাস 2011 সম্পর্কে আলোচনা করছি এইটা এর আগে টপিকগুলো দেখেছো যে আমি কোশ্চেন আনসার ফর্মে দিই তো এই ক্ষেত্রে সেন্সাস 2011 তে কোশ্চেন আনসার ফর্মে করলে তোমার তাড়াতাড়ি মনে থাকবে সেই জন্য চেষ্টা করেছি যে কোশ্চেন আনসার ফর্মে তোমরা কপি পেন নিয়ে রেডি হয়ে যাও চেষ্টা করো বলতে চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছি আমি দেখো যে সেন্সাস 2011 যে সেন্সাস 2011 ওয়াজ রিলিজড অন কে বলতে পারলে অবশ্যই ডাক দিয়ে নাও কবে 11 তে আরম্ভ হয়েছিল ধরে নাও এই সেন্সাস 2011 এইটা সেপ্টেম্বর এই জানুয়ারি টু সেপ্টেম্বর ধরে নাও আচ্ছা আগে কোশ্চেনের আনসারটা তো দাও এই কোশ্চেনের আনসার হবে এইটা এপ্রিল 30 2013 সালে সেন্সাসটা রিলিজ হয়েছে রিপোর্ট যেটা পাওয়া গেছে ওই রিপোর্টে ফারস্টে কাজ হবে কাজ হওয়ার পরে রিপোর্টটা প্লেস হবে তো এই প্লেস হয়েছিল এপ্রিল 30 2013 সালে একটু সময় তো লেগে গিয়েছিল স্বাভাবিক ব্যাপার তাই না স্বাভাবিক ব্যাপার যে একটু সময় লেগেই যাবে সুতরাং এক্ষেত্রে ওইটাই আনসার হবে যে কবে এপ্রিল 30 2013 সাল এটা সব সময় মনে রাখবে এপ্রিল 30 2013 আচ্ছা কারো কিছু কমেন্ট থাকলে বলবে ঠিক আছে কাজ চলেছিল অনেক দিন ধরেই কাজ চলেছে মোটামুটি কাজ ধরে নাও সেপ্টেম্বর 11 2010 থেকে শুরু হয়ে গিয়েছিল এইখান থেকে চালু হয়ে গিয়েছিল স্টার্ট হয়েছিল অবশেষে আরম্ভ তো এখান থেকেই হলো তারপরে তে রিপোর্ট প্লেস হলো 2013 তো নেক্সট কোশ্চেনে চলে যাই কি বলেছে সেন্সাস ওয়াজ স্টার্টেড ফার্স্ট ইন কোন সময় ভারতবর্ষে প্রথম সেন্সাস চালু হয়েছিল তো সেন্সাসের নাম কি কে বলবে কবে থেকে চালু হয়েছে এখানে কোনো কিছু বলেনি যে রেগুলার বেসিসে কি কি সেই সব সম্পর্কে কিচ্ছু নেই তো সেন্সাস আরম্ভ হয়েছিল আমাদের 1872 সালে যদি 1872 না থাকে তাহলে 71 লিখবে কিন্তু ফার্স্ট সেন্সাস এখান থেকেই আরম্ভ হয়েছিল এই সময়তে 1872 এ তোমরা জানো লর্ড মেও ছিল সেই সময় লর্ড মেও ছিল বড়লাট লর্ড মেয়র আমলেতে আরম্ভ হয়েছিল ঠিক আছে নেক্সট আচ্ছা তার আগে একটা কথা বলে দিই এইখানেই বলে দিই যদি বলে যে রেগুলার বেসিসে তাহলে 1881 হবে রেগুলার বেসিস যদি কোশ্চেনে থাকে যে রেগুলার বেসিসে কবে থেকে স্টার্ট হয়েছিল সেন্সাস ওয়াজ স্টার্টেড রেগুলারলি অথবা অন দা বেসিস অফ কন্টিনিউয়াস বেসিস রেগুলার বেসিস কন্টিনিউয়াস বেসিস কন্টিনিউয়াস বেসিস তারপরে সিঙ্ক্রোনাস যদি বলে সিঙ্ক্রোনাস তো এগুলো সব ক্ষেত্রেই 1881 আনসার হবে 1881 এ কিন্তু সেই সময়তে বল্লাটও চেঞ্জ হয়ে গেছে তখন ছিল লর্ড রিপন মনে থাকবে আমি যা যা বললাম
কি কি বলেছি একবার এখনই মুখস্থ করে নাও। বলেছি যে সেন্সাস ফার্স্ট স্টার্ট হয়েছে লর্ড মেয়ররা বলে, হয়ে গেল শেষ, ঠিক আছে। এরপর বলেছি যে রেগুলারলি বা কন্টিনিউয়াস বেসিস বা সিনক্রোনাইজ বেসিসে আরম্ভ হয়েছিল 1881 এতে এবং সেই সময় ছিল লর্ড লিংকন। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছি অ্যাজ পার সেন্সাস 2011 পপুলেশন ডেন্সিটি, কোশ্চেন কি চাইছে দেখো, কি ডিমান্ড করছে। অ্যাজ পার সেন্সাস 2011 পপুলেশন ডেন্সিটি ইজ লোয়েস্ট, লোয়েস্ট লোয়েস্ট কোথায়? কেরালা, হরিয়ানা, বিহার, অরুণাচল, কোনটা হবে পপুলেশন ডেন্সিটি কোথায় সবচেয়ে লোয়েস্ট বলেছে, লোয়েস্ট কোথায়? পপুলেশন ডেন্সিটি হাইয়েস্ট কোথায় আমরা তো জানি কত, বিহার, 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 বিহার হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে। হাইয়েস্ট বললে বিহার হবে, আর অরুণাচল হচ্ছে লোয়েস্ট, ঠিক আছে। তাহলে এটার আনসার কি, অরুণাচল, ঠিক আছে, অরুণাচল। নেক্সট কোশ্চেন চলে যাবে। আচ্ছা তোমরা কমেন্ট করবে যে বিহারের পপুলেশন ডেন্সিটি কত, মানে পপুলেশন ডেন্সিটি অ্যাকচুয়ালি কি, পপুলেশন ডেন্সিটি অ্যাকচুয়ালি যে কতজন লোক পার স্কোয়ার কিলোমিটার। ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলি যে ভারতে 2011 অনুযায়ী বলেছি 382 পার স্কোয়ার কিলোমিটার, তো এরকম বিহারের ক্ষেত্রে কত, অরুণাচলের ক্ষেত্রে কত, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে কোশ্চেনে যাই, বলছে অ্যাজ পার সেন্সাস 2011 এখনই চলে আসবে, অ্যাজ পার সেন্সাস 2011 দ্য লিস্ট পপুলেটেড স্টেট, এখানে লিস্ট কথাটার উপর জোর দাও, লিস্ট পপুলেটেড স্টেট, লিস্ট পপুলেটেড স্টেট কোনটা হবে, লিস্ট পপুলেটেড। অপশন আছে নিউ দিল্লি, ইউপি, লাক্ষাদ্বীপ, সিকিম, কোনটা হওয়ার কথা, লিস্ট পপুলেটেড। এত করে নিশ্চয়ই উত্তর করে ফেলেছে, লিস্ট পপুলেটেড কোনটা হবে, সিকিম হবে, সিকিম হবে লিস্ট পপুলেটেড। তাহলে লার্জেস্ট পপুলেটেড কোনটা হবে, লার্জেস্ট পপুলেটেড এটা হবে, এটা হচ্ছে লার্জেস্ট পপুলেটেড, লার্জেস্ট পপুলেটেড ইউপি। আর যদি আমি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি ধরি, এনসিটি, দিল্লি তো ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, এইখানে হচ্ছে হাইয়েস্ট হবে ইউপি ধরলে, কারণ লেফটেন্ট গভর্নর আছে, এইটাতে হাইয়েস্ট হবে। আর লাক্ষাদ্বীপ লোয়েস্ট হবে, কিসের দিক থেকে, ইউটির দিক থেকে মনে রাখবে, ইউটি লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তাহলে সিকিম কবে ফুল ফ্লেজ স্টেট হয়েছিল মনে আছে কারো, সিকিম বলবে কমেন্ট বক্সে জানাবে ফুল ফ্লেজ স্টেট কবে। পরের কোশ্চেন, ডিউরিং 2001-2011 পরিষ্কার বলা রয়েছে, 2001-2011 অর্থাৎ এই 10 বছর, 10 ইয়ার্স, এখানে বলেছে ইয়ারলি পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া, এটাকে এই যে 10 বছরের যে স্প্যানটা আছে এই 10 বছরে যতখানি রেট বাড়বে তাকে কি বলবো, ডিকেডাল গ্রোথ, ডিকেড মানে কি 10 শতক, তো ডিকেডাল গ্রোথ বললে আলাদা আনসার, ইয়ারলি বললে আলাদা, এখানে ইয়ারলি বলেছে, ঠিক আছে। তো ডিকেডাল গ্রোথ কত, 70.7 মানে 70.64 বলতে পারো, 70.64 অ্যাকচুয়াল, তো আমাকে বলেছে ইয়ারলি, তাহলে কি হবে 1.77, 10 বছর দিয়ে ভাগ করে দাও তাহলে 1.77, আর কোনো অপশন ম্যাচ করছে না, তাহলে 1.77%। নেক্সট কোশ্চেন বলেছে ডিকেডাল পপুলেশন, পরেরটাই আমি কোশ্চেন এসে গেছে মনে হচ্ছে, ডিকেডাল পপুলেশন গ্রোথ ইন হুইচ স্টেট, স্টেট চেয়েছে, অফ ইন্ডিয়া ইজ হাইয়েস্ট, হাইয়েস্ট হাইয়েস্ট কোনটায় আছে ডিকেডাল পপুলেশন গ্রোথ, কে বলবে, ডিকেডাল পপুলেশন গ্রোথ হাইয়েস্ট, ওয়েস্ট বেঙ্গল হবে না, নাগাল্যান্ড হচ্ছে লোয়েস্ট, লোয়েস্ট ডিকেডাল গ্রোথ, মানে অ্যাটলিস্ট মাইনাসে চলে গেছে, মাইনাস মাইনাস 0.61%, ঠিক আছে। মেঘালয়ের ক্ষেত্রে অনেক বেশি, মেঘালয় হচ্ছে হাইয়েস্ট, কত, প্রায় মোস্ট প্রবাবলি 28% প্লাস হয়েছে,
নাগাল্যান্ডে হচ্ছে লোয়েস্ট, তাহলে আনসার কি হবে, হাইয়েস্ট বলেছে তাহলে মেঘালয় আনসার হবে। ঠিক আছে, মেঘালয়ের রাজধানী কোথায়, ক্যাপিটাল মেঘালয়ের রাজধানী, মেঘালয়ে কোন তোমার গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড় মনে আছে, তাই তো? তো খাসি পাহাড়টা মাঝখানে রয়েছে, ওইখানেতেই আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু না উত্তর পূর্ব মৌসুমি বায়ু, বলো? ওই খাসি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে, ধাক্কা মেরে প্রচুর বৃষ্টি হয় ওখানে শিলং প্লেটুতে, শিলং মালভূমিতে। পরের কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও। এখন সেক্স রেশিও মানে কি, সেক্স রেশিওটা কি, সেক্স রেশিও হচ্ছে পার, এইদিকে মেল থাকবে, এইদিকে ফিমেল থাকবে, ফিমেল প্রথমে তারপরে মেল, ভাবা হয় যে 1000 মেলে কত ফিমেল রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনও পড়েছিল WBCSC কোশ্চেন একটা পড়েছিল যে পার 1000 মেলেতে কতগুলো ফিমেল, সেটাকেই বলা হয় সেক্স রেশিও। ঠিক আছে, মানে 1000 নিচে আর এইখানে হচ্ছে নাম্বার অফ ফিমেলস। ঠিক আছে, এটাকেই আমরা সেক্স রেশিও বলবো। সুতরাং পুরোটা বলতে হবে না রেশিও, শুধুমাত্র একটা ডেটা বললেই বোঝা যাবে, যে এইটা বলে দিলেই বোঝা যাবে যে সেক্স রেশিও কার বেশি আর কার কম। আচ্ছা, এখানে কি চেয়েছে, লোয়েস্ট সেক্স রেশিও চেয়েছে, বলো লোয়েস্ট সেক্স রেশিও কোনটা হয়, লোয়েস্ট সেক্স রেশিও। কেরালা তো হাইয়েস্ট আমরা জানি, কেরালা হাইয়েস্ট আমরা জানি কত, কেরালা হচ্ছে তোমার কত, কেরালা কত বলো। আচ্ছা, হরিয়ানা তো লোয়েস্ট হবে, হরিয়ানা লোয়েস্ট, হরিয়ানাই আনসার হবে এক্ষেত্রে, হরিয়ানা আনসার হবে, হরিয়ানা লোয়েস্ট, হরিয়ানার কত, 879। এখন তোমরা বলো যে কেরালার কত, কত নিশ্চয়ই হাজারের থেকে বেশি হবে, নাহলে কোশ্চেন দিচ্ছে না, তাই না? হাজারের থেকে বেশি তো হবে, অবশ্যই অবশ্যই 1000 এর চেয়ে বেশি, কিন্তু কত বেশি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। কেরালায় কত নাকি, না পরীক্ষার সময় সময় নষ্ট করব না, কি করব, বলো বলো বলো, কেরালায় কত বলো, না আমি বলে দেব, অসুবিধা নেই, যা বলবে, কিছু বলছো, বলো। ও, এটা তো লাইভ ক্লাস নয়, এটা তো ভিডিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা এটা দেখে নেবে, কেরালার কত, 1084 মতন। ঠিক আছে, বিহারের এটা কত, 1102 কত, পপুলেশন ডেন্সিটি এইসবগুলো মাথায় রাখবে, কিন্তু ডেটাগুলো আপাতত যে কোশ্চেনগুলো এখানে আসবে সেগুলো আসবেই। পরের কোশ্চেন বলেছে আরবান পপুলেশন, আরবান দেখো একটা কথা, মোট যে পপুলেশন হবে, পপুলেশনে কিছু পার্সেন্টেজ তো আরবান মানে শহুরে, আর কিছু হচ্ছে রুরাল, রুরাল তো রুরালই সবচেয়ে বেশি পার্সেন্টেজ ইন্ডিয়াতে, 68.9%। তাহলে এখানে কত রয়েছে, 31% হচ্ছে আরবান পপুলেশন, 31% রুরাল পপুলেশন হচ্ছে 68.9%। এইবারে আরবানের মধ্যে আমাকে চেয়েছে হাইয়েস্ট আরবান পপুলেশন, আরবানের মধ্যে যদি হাইয়েস্ট দেখি তাহলে সেটা মহারাষ্ট্র, মহারাষ্ট্র আছে অপশনে। হ্যাঁ, আর যদি লোয়েস্ট বলে তাহলে সিকিম হবে, তাহলে এক্ষেত্রে মহারাষ্ট্র আনসার হবে। চলো পরের কোশ্চেন, ফিমেল লিটারেসি ইন ইন্ডিয়া ইজ, কে বলবে এটা, এটা তো বলতে বলা উচিত, ফিমেল লিটারেসি কি হবে বলো। আচ্ছা, ক্লাস ভালো চললে
অন্তত একটা রাইম দিয়ে একটুখানি এনকারেজ করবে, তাহলে ভালো লাগবে। আবার নতুন টপিক নিয়ে চলে আসবো, এখনো অনেক কিছুই বাকি। আচ্ছা, লিটারেসি পার্সেন্টেজ যদি ভাবি, লিটারেসি পার্সেন্টেজ যদি দেখি, লিটারেসি পার্সেন্টেজ যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ভাবি, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে 80 লিটারেসি ফুল, হ্যাঁ পুরোটা ধরছি মেল ফিমেল ধরে, 74.04%। এইবারে এর ভেতরেতে মেলও থাকবে ফিমেলও থাকবে, স্বাভাবিক ব্যাপার, ফিমেলও থাকবে। তো মেল পার্সেন্টেজ অবশ্যই বেশি হবে ফিমেল পার্সেন্টেজের তুলনা, হ্যাঁ। আর তবে এখন আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তো এখন মেল পার্সেন্টেজ কত হবে, মেল পার্সেন্টেজ হচ্ছে 82.14%, ঠিক আছে এইটা। ফিমেল লিটারেসি কত হবে, অ্যালিগেশন লাগিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তো মাঝখানে 74.04 আছে, রেশিও করে বার করতে পারবে, দরকার নেই, চলো এখানে। তাহলে বাকিটা হচ্ছে 65.46%, এখানে অপশন নিশ্চয়ই থাকবে 65.46%। ফিমেল লিটারেসি বলেছি আমি এখানেতে, মেল বললে উত্তর তো অপশন আছে, হ্যাঁ এই যে এটা মেল, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ওভারঅল, হ্যাঁ ওভারঅল, ক্লিয়ার কোয়ালিটি এইখানে ঠিক কোয়েশ্চেন না, আমি চেয়েছি যে বেশ কিছু তথ্য একবারে দিয়ে দিতে, তো এগুলো জানা উচিত সেই জন্য বলে দিচ্ছি। চলো কি কি কোয়েশ্চেন আছে দেখে নিই। ফার্স্ট কাস্ট সেন্সাস কবে হয়েছিল, 1931 এ হয়েছিল, তারপরে 2011 তে হয়েছিল, ওকে। সেকেন্ড কাস্ট সেন্সাস, সেকেন্ড কাস্ট সেন্সাস হচ্ছে 2011 টা, ক্লিয়ার। বলেছে প্রেজেন্ট সেন্সাস কমিশনার, তো প্রেজেন্ট সেন্সাস কমিশনার কি হবে, বিবেক যোশী, বিবেক যোশী। তাহলে 2011 সেন্সাস কমিশনার কে ছিল, বলবে সি চন্দ্রামৌলি, সি চন্দ্রামৌলি। এখানে সেন্সাস 2011 বলা যাবে না, এটা সেন্সাস 2011 তো এইটা, এক কাজ করো, তাহলে সেন্সাস সি চন্দ্রামৌলি কি 2011 সেন্সাস কমিশনার, হ্যাঁ সেন্সাস কমিশনার 2011 তে সেন্সাস কমিশনার কে ছিল, সি চন্দ্রামৌলি, ক্লিয়ার। এবারে কি বলেছি যে, বলছি যে সেন্সাস, সেন্সাস কন্টিনিউয়াস কবে থেকে চালু হয়েছে, আগে বলেছি কিন্তু মনে করো লর্ড রিপনের আমলে 1881 এতে, ঠিক আছে কন্টিনিউয়াস। এইবারে বলেছি যে কন্টিনিউয়াস তো হয়ে গেল, আচ্ছা আর একটা আফটার ইন্ডিয়া, না এই কোশ্চেনটা মোস্ট প্রবলি এরকম ভাবে না বলে একটু অন্যভাবে বলি, এটা তো হয়ে গেল। আর আচ্ছা আচ্ছা আর একটা বলি, আর একটা কোশ্চেন বলে এক কাজ করি, আচ্ছা পরের ধাপে বলে দিচ্ছি। আচ্ছা সেন্সাস 2011 থিম কি, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, ক্লিয়ার। বলছে ফার্স্ট ইকোনমিক সেন্সাস, ফার্স্ট ইকোনমিক সেন্সাস কত হবে, 1877 সাল, 1877। আচ্ছা আর একটা কোশ্চেন বলেই দিই, সেটা হচ্ছে আমাদের যে সেন্সাস 2011, সেন্সাস 2011, সেন্সাস 2011 এটাই তো, এই সেন্সাস 2011টা যদি আমি পর 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 কাউন্ট করি সেন্সাস গুলোকে, যদি কন্টিনিউয়াস আমি দেখি এটা কততম যদি বলে, তাহলে বলতে হবে এটা হচ্ছে 50, অর্থাৎ
2011 সেন্সাস 15 সেন্সাস কন্টিনিউয়াস বেসিসে আর যদি বলে যে আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পর থেকে কততম আফটার ইন্ডিপেন্ডেন্স তাহলে এই কোশ্চেনের কি आंसर অন্য হয়ে যাবে হবে কত 7 ঠিক আছে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও লেগে থাকো ভালো থাকো চলো।